they say love is free but it's more than you can see it's a song it's a melody it's the beat of you and me it takes more than a word আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো এক মাস আগে আমি একটা ডেলি ব্লগ আপলোড করেছিলাম অ্যান্ড ওটা সবাই অনেক পছন্দ করেছিল তাই ভাবলাম এবার একটা উইকলি ব্লগ বানাবো যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো পুরো ওয়ান উইকে আমি কি কি করলাম অ্যান্ড আমার ফ্যামিলির সাথে কিভাবে টাইম স্পেন্ড করলাম ওইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো সো ঘুম থেকে উঠে এখন আমি ফ্রেশ হয়ে নিব ফ্রেশ হওয়ার পর এখন আমি ব্রেকফাস্ট খাবো সো আজকের ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম ওটস অ্যান্ড টপিংয়ে দিয়েছিলাম ম্যাঙ্গোজ অ্যাপলস অ্যান্ড পিস্টাশিউজ অ্যান্ড আমি যখনই ওটস বানাই আমি সবসময় উপর দিয়ে জাস্ট হানি অ্যাড করে দিই অনেকে আছে চিনি অ্যাড করে বাট আমি হানিটাই প্রিফার করি অ্যান্ড যদি আপনার আমার আগের ভ্লগটা দেখে থাকেন তাহলে তো জানেনি আমি কখনোই হেভি ব্রেকফাস্ট করি না সবসময় লাইট ব্রেকফাস্ট করি আমি সবসময় চেষ্টা করি যেন আমার ব্রেকফাস্টটা নিউট্রিশিয়াস হয় এই ভিডিওটা আমি কালকে রেকর্ড করেছিলাম সো ওই দিন আমার একটা পার্সেল এসেছিল যেটা আমি আনবক্স করতে অলমোস্ট ভুলে গিয়েছিলাম আমার ল্যাপটপের কিবোর্ডটা নষ্ট হয়ে গিয়েছিল সো পরে আমি ভাইব গেমিং থেকে এই কিবোর্ডটা অর্ডার করেছিলাম আমার কাছে এই কিবোর্ডটা অনেক ভালো লেগেছিল স্পেশালি কালারটা অ্যান্ড তাদের পেজের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ব্রেকফাস্ট করার পর আমি আমার পড়ার টেবিলটা ক্লিন করে দেন কাজ করতে বসে গেলাম কাজ শুরু করার আগে আমি সবসময় কফি নিয়ে বসি না হলে আমার কেন জানি অনেক ঘুম পায়। প্লাস আমার সকালবেলায় উঠতে খুবই কষ্ট হয় তাই আমি রাতের বেলায় যা পড়াশোনা বা যদি কোনো কাজ থাকে আমি ঘুম টুম বাদ দিয়ে রাতের বেলায় সব সেরে ফেলতাম ভেরি ব্যাড হ্যাবিট সো আমার এই হ্যাবিটটা চেঞ্জ করার জন্য আমি এই কয়েকদিন ট্রাই করছিলাম সকালবেলায় উঠে কাজ করতে সো প্রথম যে কাজটা করি হচ্ছে আপনাদের সবার কমেন্টসগুলো আমি চেক করি এন্ড দেন রিপ্লাই দিই সকাল সকাল উঠে আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে অ্যান্ড স্ক্রিনে আমি কিছু কমেন্টস শো করবো যেটা দেখে আমার খুবই ভালো লেগেছিল সো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার লাভ অ্যান্ড সাপোর্ট অলদো আই নো আমি ভ্লগ খুবই লেটে আপলোড করি টু বি অনেস্ট আমি আসলে টাইমই পাই না মানে ব্লগ এডিটিং তো দূরেরই কথা নিজের জন্য আমি টাইম পাচ্ছি না সো আমার হাতে যদি পাঁচ মিনিটও থাকে আমি সেই টাইমে ভ্লগগুলা এডিট করি সো বুঝতেই পারছেন আমার সিচুয়েশনটা তাও যে আপনারা আমার ব্লগের জন্য পেশেন্টলি ওয়েট করেন আমি খুবই গ্রেটফুল তারপর হচ্ছে আমি আমার ইমেলগুলো চেক করি টু সি কোন ইম্পর্টেন্ট ইমেল আছে কি না অনেক সময় ইম্পর্টেন্ট ইমেলস আসে সো এগুলো রিভিউ না করলে অনেক সমস্যা তাই আমি চেষ্টা করি প্রতিটা ইমেলের রিপ্লাই দিতে অ্যাজ আমার হাতে খুবই লিমিটেড টাইম থাকে তাই এসব ইম্পর্টেন্ট কাজগুলো আমি আগেই সেরে ফেলি অ্যান্ড আমার কাজ করা ডান সো এখন হচ্ছে আমি রেডি হব আজকে আমার তেমন কোনো ক্লাস নাই জাস্ট বায়ো ক্লাস একটা ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে একটা সেশন হবে সো ওইটাই আমি আজকে অ্যাটেন্ড করতে যাব এই আউটফিটটা আমি কোরবান ঈদের ফার্স্ট ডেতে পড়েছিলাম যেটা আপনার আমার ঈদের ব্লগ পার্ট ওয়ানে দেখতে পারবেন সো অনেকে জিজ্ঞেস করেছিলেন এটা আমি কোন পেজ থেকে নিয়েছিলাম এটা আমি নিয়েছিলাম স্টাইল বাই ফারদিনা পেজ থেকে যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অ্যান্ড আমার রেডি হওয়ার ডান এখন হচ্ছে আমি কোচিংয়ে যাবো অ্যান্ড এই তো আমি আমার কোচিংয়ে চলে আসলাম ক্লাসে গিয়ে দেখি মিস সেশন অলরেডি শুরু করে দিয়েছিল পরের দিন আমাদের এই কনসোল টেবিলটা এসেছিল এই টেবিলটা হচ্ছে আমরা যাদেরকে দিয়ে আমাদের বাসায় ইন্টেরিয়ার ডিজাইনটা করিয়েছি তার আমাদেরকে এটা বানিয়ে দিয়েছিল দেন আমি আমার বোনকে তার স্কুলের প্রজেক্টে হেল্প করছিলাম সো আমার মেন গোল ছিল যে কিছু একটা বানাবো যেটা ধরেন বাচ্চাদেরকে মোটিভেট করবে বা শিখতে হেল্প করবে সো পরে আমি আমার বোনকে তার এই প্রজেক্টটা বানাইতে হেল্প করেছিলাম তার এই প্রজেক্টটা করতে গিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়লো আমি যখন কেজি ওয়ানে ছিলাম তখন আমি নিজে নিজে আর্ট শিখতাম মাঝে মাঝে ইউটিউব থেকে শিখতাম অ্যান্ড আমাদের টিচার আমাদেরকে অনেকগুলো স্কুলের প্রজেক্ট দিত যেরকম বার্থডে চার্ট বা আমাদের ক্লাসের রুটিনের চার্ট বানাইতে বলতো অ্যান্ড ওগুলো আমি আমার ফ্রেন্ডের সাথে বানাইতাম ওই টাইমটা আসলে খুবই ফান ছিল অ্যান্ড ওইটা আমি অনেক মিস করি অ্যান্ড ফাইনালি আমার বোনের প্রজেক্ট বানানো শেষ কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে পরের দিন আমি রান্নাঘরে গিয়ে দেখি মা রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিল সো আজকে আমাদের বাসায় মেহমান আসবে তাই মা খাবারের প্রিপারেশন নিয়ে খুবই ব্যস্ত ছিল পাশে কাউন্টার টপে দেখলাম মা অনেক সুন্দর করে খাবারের আইটেমগুলো রেখেছিল সো আজকের লাঞ্চের মেনু তো ছিল চিকেন রোস্ট মাই অল টাইম ফেভারেট তারপর ফিশ কারি বানিয়েছিল দেন চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছিল অ্যান্ড এইটা আই থিঙ্ক চিচিঙ্গা ভাজি অ্যান্ড দাদুর জন্য মিক্সড সবজি অ্যান্ড লাল শাক তরকারি রান্না করেছিল ভর্তা আইটেমের মধ্যে ছিল আলু ভর্তা অ্যান্ড সুটকির ভর্তা মার প্রায় সব রান্নাবান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল জাস্ট পোলাও আর গরু মাংসটা বাকি ছিল আজকে আমরা ফুচকাও বানাবো সো এখানে ডাবলিটাকে ভালো মতন সিদ্ধ করছিলাম আর এখানে আমি মাকে হেল্প করছিলাম সাবুদানা ডেজার্টটা বানাইতে এটা আমরা রমজান মাসে প্রায় খেতাম আমার সব ফ্যামিলি এটা খেতে খুবই পছন্দ করে তাই এটা আমরা যখন মেহমান আসে তখন এটা আর কি বানাই এখানে মা অনেক ধরনের ফ্রুটস অ্যাড করেছিল যেরকম খেজুর ম্যাঙ্গোস অ্যাপেলস তারপর আনারও অ্যাড করেছিল আমাদের এই সাবুদানা ডেজার্ট টা বানানো শেষ এখন এটাকে আমরা ফ্রিজে রেখে দিব তারপর এই যে আমাদের ইলহান বাবু চলে আসছে পর আমার কাজিন সামি ও চলে আসছে আজকে হচ্ছে আমাদের দাদু থেকে সবাই এসেছিল তারপর আমার সেজো ফুপি অ্যান্ড আঙ্কেলও এসেছিল এখন আমরা সবাই একসাথে লাঞ্চ করব আজকে লাঞ্চ করতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছিল আমরা সবাই সবার জন্য ওয়েট করছিলাম তাই একটু লেট হয়ে গিয়েছিল দেওয়া শেষ করার পর আমরা ইলহানের সাথে খেলাধুলো করছিলাম আমরা টিভিতে যখনই বেবি নিনিন শাড়ি ইলহান সাথে সাথে নাচানাচি শুরু করে দেয় ওর এসব ডুস্টামি গুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে ইলহানের দুষ্টামি দেখতে দেখতে আমাদের সবার খিদে লেগে গেল সো এখন আমরা সবাই সন্ধ্যার নাস্তা খাবো এখানে আমি টকটা প্রিপেয়ার করছিলাম টকটা আমরা বাসায় বানিয়েছিলাম বাইরের থেকে আলাদা করে কিনি নেয় অ্যান্ড এখানে আমি ফুচকার স্টাফিং এর উপর দিয়ে ডিম অ্যাড করছিলাম অ্যান্ড যা যা টপিং লাগবে যেরকম পেঁয়াজ কাঁচামরিচ কুচি জাস্ট উপর দিয়ে অ্যাড করে দিচ্ছিলাম তারপর ফাইনাল দিয়েছিলাম পাতা কুচি ফুচকার টকের উপরও একটু অ্যাড করে দিয়েছিলাম অ্যান্ড আমাদের ফুচকা বানানো শেষ এখন আমরা সবাই একসাথে খাবো অ্যান্ড ডেজার্টের মধ্যে ছিল দই মিষ্টি অ্যান্ড আমার ফেভারিট রসগোল্লা অ্যান্ড সাবুদানা ডেজার্ট তো ছিলই আর এখানে মা সবাইকে একটা ছোট বাটিতে ডেজার্টটা সার্ভ করে দিচ্ছিল আমরা সবাই এভাবে লাস্ট একসাথে ফুচকা খেয়েছিলাম দাদু বাসায় কোরবানি সময় আমার কেন জানি এই কয়েকদিন খুব ফুচকা খেতে মন চাচ্ছিল অ্যান্ড আমার বাবা মা তো আমাকে বাইরের ফুচকা এতটা খেতে দেয় না সো ভাবলাম যেহেতু আজকে সবাই আসবে তাহলে হোমমেড ফুচকাই খাই আমার ছোট ফুচকাগুলো খেতে খুবই ভালো লাগে বাট সুপার মার্কেটে ছোট ফুচকার শেলগুলো আমি পাই নাই সো পরে বড় সেলটাকে আমি ছোট ফুচকা মনে করেই খেয়েছিলাম খাওয়া দাওয়া করার পর এখন এই যে সবাই চলে যাচ্ছে এন্ড ইলহান তো গাড়ি দেখলেই খুবই এক্সাইটেড হয়ে যায় সো আজকের ব্লগের জন্য এতটুকুই সবাইকে আল্লাহ হাফেজ